नए अपडेट पाने के लिए हमारे चैनल को सब्सक्राइब कीजिए और घंटे को दबाना मत भूलिए। हेलो बंधुरा, আমি অভি আর তোমরা দেখছো আমার চ্যানেল মেকানিক্যাল নলেজ। আজকে আমি তোমাদের সাথে কথা বলবো যে এক্সপো এবং ভোগলেটের থার্ড কাউন্সিলিং এর ব্যাপারে। কে থার্ড কাউন্সিলিং কিভাবে করতে হবে, থার্ড কাউন্সিলিং এর নিয়ম কি কি, থার্ড কাউন্সিলিং এ অটো আপগ্রেডেশন হবে কিনা, সেকেন্ড কাউন্সিলিং এর মাধ্যমে থার্ড কাউন্সিলিং এ কিভাবে এন্টার করা যাবে। তো চলো ভিডিওটা দেখা যাক। তার আগে যারা আমার চ্যানেলে নতুন এসেছো তাদেরকে বলছি এই লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে নাও এবং এর পাশে একটা বেল আইকন দেখতে পাবে সেটাকেও ক্লিক করে নাও, যাতে আমার নতুন নতুন আপডেট ভিডিওগুলি সবার আগে চলে আসতে পারে তোমাদের কাছে। তো চলো ভিডিওটা দেখা যাক। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি গুগলের সার্চ পেজে। তো এখান থেকে আমি জেক্সপোর ওয়েবসাইটে চলে যাব। এখানে দেখো আমি চলে যাচ্ছি, এটা ক্লিক করে দিলাম, চলে এলাম ওয়েবসাইটে। এখান থেকে আমি ক্লিক করে দিলাম ক্লিক টু ভিজিট, এখানে আমি লগ ইন করে দিলাম। দেখো সব তোমার বেরিয়ে যাবে। তারপর কি করতে হবে দেখো, তো তারপর দেখো নিচে দিকে যাবে, অটো আপগ্রেডেশন লেখা থাকবে। দেখো এখানে সিট পেয়ে গেছে সেকেন্ড কাউন্সিলিং এ, ইউ হ্যাভ বিন ট্রেন্ডে খুলেছে সে সিট পেয়ে গেছে সেকেন্ড কাউন্সিলিং এ। তো তারপর কি করতে হবে, সে যদি চায় অটো আপগ্রেডেশন করতে আবার, তাহলে তাকে এই অটো আপগ্রেডেশন অপশনে ক্লিক করে দিতে, আর যদি সে না চায় তাহলে এখানে দেখো নিচের দিকে আছে এখানে ক্লিক করতে হবে। তো সে আর অটো আপগ্রেডেশনে না গিয়ে যে সিটটা পেয়েছে ওই সিটে অ্যাডমিশন হয়ে যাবে। আর ও যদি চায় যে অটো আপগ্রেডেশন করবো, তাহলে এখানে ক্লিক করে অটো আপগ্রেডেশন প্রসেসটা ইয়েস করে দিতে হবে এবং অ্যালটমেন্ট লেটারটা, প্রভিশনাল অ্যালটমেন্ট লেটারটা বের করে নিতে হবে। ঠিক আছে, এই হলো ব্যাপার। তার থার্ড কাউন্সিলিংয়ে পৌঁছে যাবে সে। তো এরপর দেখা যাক থার্ড কাউন্সিলিং, কালকে সেকেন্ড কাউন্সিলিংয়ের রেজাল্ট বের হয়েছে, তো আজ থেকে হয়ে গেছে থার্ড কাউন্সিলিং শুরু। তো এই থার্ড কাউন্সিলিংয়ের রেজাল্ট বেরোবে 9 তারিখ। ঠিক আছে, তো এই 9 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে যারা অটো অপারেশন করেছে সেকেন্ড কাউন্সিলিংয়ে। আর যারা এখনও পর্যন্ত কোনো সিট পাওনি তারাও থার্ড কাউন্সিলিং পর্যন্ত দেখে নাও কী হয়। ঠিক আছে, তো চলো এবার দেখা যাক ফাইনাল অ্যালটমেন্ট লেটারটা প্রিন্ট আউট করার পর কেমন হয়। তো বন্ধুরা, তোমরা যদি ফাইনাল অ্যালটমেন্ট লেটারটা দিয়ে তারপর নিচের দিকে দেখবে কী কী ডকুমেন্টস লাগবে, সেইগুলো এখানে তুলে দেওয়া হয়েছে। আর নিচে মানি রিসিপ্ট আছে, এখানে তোমাদের 400 টাকা দিয়ে কলেজ একটা মানি রিসিপ্ট দেবে। ঠিক আছে, এটা তোমরা প্রিন্ট আউট করে নেবে এবং 2 কপি অ্যালটমেন্ট লেটারটা নিয়ে কলেজে যাবে, আর উইথ যতগুলো তোমাদের ডকুমেন্টস আছে সবগুলি আসল এবং জেরক্স। ঠিক আছে, জেরক্সগুলোতে সেলফ অ্যাটেস্টেড করা থাকবে। তো এই হচ্ছে, এরপর তোমরা যদি অটো অপারেশন করে যাও তাহলে তোমাদেরকে যে কলেজটা পেয়েছো তার প্রফেশনাল অ্যালাইনমেন্ট লেটারটা বের করে নিতে হবে। ঠিক আছে, তো এরপর দেখা যাক থার্ড কাউন্সিলিংয়ে ইম্পর্টেন্ট ডেটগুলো। তো বন্ধুরা, আমি চলে এলাম এখানে, দেখুন নোটিফিকেশানের পেজে যেখানে লেখা আছে কোন কোন ডেটে হবে কাউন্সিলিংয়ের রেজাল্টটা। এখানে দেখো থার্ড কাউন্সিলিংয়ের রেজাল্ট বেরোবে 9/7/2018। আর যারা সেকেন্ড কাউন্সিলিংয়ে সিট পেয়ে গেছো, তারা যদি অ্যাডমিশন হতে চাও বা অটো অ্যাপ্লিকেশন করতে চাও, তাদের জন্য ডেট হচ্ছে 2/7/2018 থেকে 6/7/2018। ঠিক আছে, তো এই মধ্যে তারা সিটটা বুকিং করে নিতে পারো বা অ্যাডমিশন হয়ে যেতে পারো। যদি এই সময় তারা না অ্যাডমিশন হয় তাহলে তোমাদের সিটটা ক্যান্সেল হয়ে যাবে, তোমরা কাউন্সিলিং থেকে বাইরে বেরিয়ে যাবে। ঠিক আছে, তো এই হলো ব্যাপার। তার থার্ড কাউন্সিলিংয়ের রেজাল্ট বেরোবে 9 তারিখে। আর যারা সেকেন্ড কাউন্সিলিংয়ে কোনো সিট পাওনি তাদেরকে বলছি তারা অটোমেটিকলি চলে আসবে থার্ড কাউন্সিলিংয়ে, তাদেরকে কোনো কিছু করতে হবে না। তারপর তার শুধু তারা থার্ড কাউন্সিলিংয়ের রেজাল্টের জন্য অপেক্ষা করো। আর যারা অটো অপারেশন
করাচ্ছ, তাদেরকে বলছি তাদের তোমাদের ফার্স্ট কাউন্সিলিংয়ের যেহেতু তোমরা টাকা জমা দিয়েছো 2000 টাকা, তাই তোমাদের আর কোনো টাকা লাগবে না, ওই একটা টাকায় হয়ে যাবে তোমাদের। তো এই ক্ষেত্রে তোমরা যদি সেকেন্ড কাউন্সিলিংয়ে কলেজ পেয়ে গেছো, আবার তোমরা যদি থার্ড কাউন্সিলিংয়ে ট্রাই করতে যাচ্ছ আরও ভালো কলেজ পাওয়ার জন্য, তো সেক্ষেত্রে বলে দিই তোমাদের ফার্স্টে যে সিটটা পেয়েছিলে ফার্স্ট কাউন্সিলিং, সেই সিটটা ক্যান্সেল হয়ে যাবে, সেকেন্ড কাউন্সিলিংয়ের সিটটা রয়ে যাবে, ঠিক আছে। তুমি যদি থার্ড কাউন্সিলিংয়ে ভর্তি সিট পেয়েছো এবং ভর্তি হতে না চাও, তখন তোমাকে আবার সেকেন্ড কাউন্সিলিং যে সিটটা পেয়েছো সেখানে ভর্তি হতে হবে, ঠিক আছে। এইটা হচ্ছে যারা কাউন্সিলিং করছে তাদের জন্য। আবার বলে দিচ্ছি, যারা সেকেন্ড কাউন্সিলিংয়ে সিট পেয়েছে এবং অটো অপারেশন করছে, তারা শুধু একবারই অটো অপারেশন করতে পারবে এই সেকেন্ড কাউন্সিলিংয়ের মধ্যে, ঠিক আছে। থার্ড কাউন্সিলিংয়ে কারো ক্ষেত্রে অটো অপারেশন হবে না, থার্ড কাউন্সিলিংয়ে শুধু রেজাল্টটাই বেরোবে, ঠিক আছে। তারপর আর কোনো অটো অপারেশন হবে না। এরপর থার্ড কাউন্সিলিংয়ের পর যদি সিট দেখে কাউন্সিলিং যে ফাঁকা আছে, তাহলে তারা ওপেন কাউন্সিলিং শুরু করবে, ওপেন কাউন্সিলিংয়ের নোটিফিকেশান দিয়ে দেবে, আমি সেই নোটিফিকেশানটা তোমাদের কাছে আগে পৌঁছে দেব। তো এই কোশ্চেনগুলো তোমাদের অনেকের ছিল, তাই আমি এটা পূরণ করে দিচ্ছি। আর যারা যারা ফার্স্ট কাউন্সিলিংয়ে যে কলেজে পেয়েছিলে সেকেন্ড কাউন্সিলিংয়ে সেম কলেজ পেয়েছো, তাদের ক্ষেত্রে বলছি তোমরা যদি অটো অপারেশন করাতে চাও, দেখবে নিচের দিকে একটা অটো অপারেশনে থাকবে, সেখানে ইয়েস করে দেবে এবং প্রসেস করে দেবে, ঠিক আছে। তো তোমরা থার্ড কাউন্সিলিংয়ে অটো অপারেশন চলে যাবে থার্ড রাউন্ডে। তো থার্ড রাউন্ডে তোমরা যদি সিট ফাঁকা থাকে তাহলে তোমরা পেয়ে যাবে, সেটা কোনো চিন্তার বিষয়। যদি থার্ড কাউন্সিলিংয়ে দেখতে চাও তো অটো অপারেশন করে নাও। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, শেয়ার করো অ্যান্ড কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের মতো নমস্কার।